ঠিক আছে, আমি মানছি, সব ভুল আমার, আমি সব অন্যায় করেছি। তাহলে তোমার ঠাকুর আমাকে কেন তুলে নিল না পুরুত মশাই? আমার কোলের মেয়েকে কেন তুলে নিল বলো? ওরে জিলবিলে, মামি একটি বার তুই আমার কাছে ফিরে আয় রে মা। মামি না, মামি কাঁদে না, মামি কাঁদে না, তুমি নিজেকে একটু শান্ত করো, একটুখানি শান্ত করো, মনটাকে একটু শক্ত করো মামি। যা আমার তো হয়ে গেছে, ওটা তো ঠিক হবে না, তাই না? তুমি বড় হও, তুমি যদি নিজেকে শক্ত করে ভাইকে একটু সান্ত্বনা না দাও কি করে হবে বলো? সান্ত্বনা সান্ত্বনা দেওয়ার কি আছে রে শুনি? সে তো দিব্যি গান বাজনা করে একেবারে আসর জমিয়ে দিয়েছে। না মামি, তুমি জানো না ভাইয়ের মনের অবস্থা। এসব কুমিরের কান্না আমার ঢের দেখা আছে। আসলে যে কার কত দুঃখ হচ্ছে সে আমি খুব ভালো করে বুঝতে পারছি রে কনক। না মামি, এইভাবে বলতে নেই, শোন কনক, যা গেছে শুধু আমার গেছে, আমি হারিয়েছি, আমি আমার মেয়েটাকে হারিয়েছি। সন্তান হারানোর দুঃখ তুই কে বুঝবি রে শিখা? শিখা তুমি তুমি এসব কি বলছো শিখা? আমি যা বলছি ঠিক বলছি? তোমাকে পাল্টাবে স্বয়ং ঈশ্বরেরও সেই ক্ষমতা নেই শিখা। বাবা চা? বাহ, খুব দরকার ছিল, এই না হলে আমার চৌধুরী বাড়ি বলে নি। মা এখানে রাখো, আমি পরে ঠান্ডা হলে খাবো। বলবে? হ্যাঁ মা, একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম। বলো না মা। আমাদের কোম্পানির দায়িত্ব তো দিন দিন বাড়ছে, তাই ভাবছিলাম এই সময় যদি কোম্পানির দায়িত্ব ভাইকে দেওয়া হয় কেমন হয়। মা, ভাইয়ের এখন যা মনের অবস্থা, সে সময় ভাইকে এখান থেকে বের করে আনাটা খুব জরুরি। তাছাড়া আমাদের কঠিন সময় ভাই সব কিছু সামলেছে, সেই জন্যই আমি বলছিলাম। কথাটা মন্দ বলনি। আচ্ছা বেশ, আমি একটু ভাবি। ঠিক আছে মা। জানো ইন্দু, কনককে যত দেখছি আমি তত অবাক হচ্ছি। সত্যি সত্যি ও তোমারই ছায়া। ছোট মা, বলছি কারখানায় লেবারদের পেমেন্ট করতে হবে। বেশ তো, কনককে বলো। এখন কি তাহলে টাকা পয়সার জন্য কনককে বলতে হবে? বেশ, তুমি জানো না সত্যকি, আমি জানি কনক কতটা নিষ্পাপ, কিন্তু
সাধ্য কি? সংসারের এই দাঁড়িপাল্লায় যতই চেষ্টা করো কিছুতেই ব্যালেন্স করা যায় না। বড় বিচিত্র এই খেলা। আমার তো সময় নেই, চাবিটা দাও। কি হলো, এরকম ব্যবহার কেন করছে? ওই তো অভ্র দাদা এসে গেছে, নাও চা খা। দেখেছো সবাই ননীদের কি টাইমিং? আমরা এলাম আর অমনি ননীদিও চা নিয়ে রেডি। আমরা কে কখন কি চাই সেটা ননী সব থেকে ভালো বোঝে। ননীদীপ, আজকের ব্রেকফাস্টটা আমি বানাবো, তুমি শুধু আমাকে হেল্প করে দিও। হ্যাঁ বেশ, তাহলে তো দারুণ জলখাবার। কি বানাবে বৌরানী? তোমার প্রিয় লুচি আর সঙ্গে একটা ভালো তরকারি। সবই তো হলো, কিন্তু স্বাদ তো কি কি খাবে ও নিয়ে তুমি চিন্তা করো না বড় মা। আমি ওর পছন্দের আলাদা ব্রেকফাস্ট বানাবো। তাহলে আমাদের বৌরানী থাকতে আর চিন্তা কিসের? বলি বলে দে, আমি ওর লুচি তরকারি খাবো। যাক বাবা, তাহলে এতদিনে আমাদের সত্য কি বড় হলো। বড় মা, বলছিলাম যে আমরা না ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। ও মা, এর মধ্যে চলে যাবে মানে? অরূপ, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নাও, তারপর না হয়। না না বৌরানী, আসলে উপায় থাকলে নিশ্চয়ই থেকে যেতাম, কিন্তু আমাদের ফিরতেই হবে। ওলি দিদি, তুমি একটু অরূপ দাদাকে বোঝাও না, তোমার কথা ফেলতে পারবে না। না গো ননীদি, থাকার মতো হলেও নিশ্চয়ই থেকে যেত, কিন্তু কোনো উপায় নেই, আর আমাকেও ফিরতে হবে। দেখলি ছোট মেয়ে আমাদের এর মধ্যেই কিরকম পর হয়ে গেছে। সেটা আর কি করা যাবে বড় মা, এখন যে ওলির অনেক দায়িত্ব। সেটাই তো স্বাভাবিক, সবাই তো আর শুধু নিজেরটা নিয়ে থাকতে পারে না। আচ্ছা বেশ, যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু আমি একটা কথা বলতে চাই তোমাদের সবার সামনে। আমার আর কনকের ইচ্ছে যে এখন থেকে সার্থকের সঙ্গে সঙ্গে অভ্র বিজনেসটাকে সমানভাবে সামলাবে, ওরা দুজনে মিলে একসঙ্গে আমাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। বাহ ছোট মা, এটা তো অসাধারণ প্রস্তাব। দাদা ভাই কংগ্রাচুলেশনস, ছোট ভাই কংগ্রাটস। হ্যাঁ না না, মানে আমি এতদিন তোমরা দুজনে মিলে একসঙ্গে বিজনেসের কাজ করেছ, আমরা চাই যে তোমরা আবার সেরকমভাবেই কাজ করবে অভ্র। আর আমার বিশ্বাস কনকের এই সিদ্ধান্তটা তোমরা সবাই সঠিক বলেই প্রমাণ করবে। Excuse me.
হয়েছে ওর? ওটা এরকম ব্যবহার কেন করছে? আটকালে কেন আমার? আমি কি কোনো ভুল করেছি? তোমার ভুল ধরার মতো স্পর্ধা আমার নেই। তুমি এখন এই বাড়ির বৌরানি, তোমার কথা এখন এই বাড়িতে দিন রাত হয়। আর তুমি সেই জায়গায় দাঁড়িয়ে ভুল করবে, এটা মানা যায় বলো?